এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছি আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপ্টিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপ্টিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। শোনো, আজকে বিকালবেলা সবাইকে ক্লাবে আসতে বলো। আমি কিছু জরুরি কথা বলবো। আমি খুব চিন্তিত, বুঝছো? এই মহল্লার কালচারটা চেঞ্জ হয়ে যেতেছে। আগে আমরা যখন বড় হয়েছি কি সুন্দর ছিল ক্লাবে, আমরা প্রতিদিন খেলতাম, কত ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল। এখন কিচ্ছু নাই, তোমরা সারাদিন কী করো? সারাদিন মোবাইলে বসে থাকো। এরকম করে হবে? কালচার ফেরত আসতে হবে। একটা ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করি। আগে আসো, আমি দেখি সবার কাছ থেকে আইডিয়া নেই। এই রাতুল, দেখে আসো দেখি। ওয়ালাইকুম সালাম। ওকে, কোথায় গিয়েছিলে তোমরা? ভাইয়া, ও অলিভিয়া আর ওই আম্মুর সাথে দেখা করাতে বাসায় নিয়ে গেছিল। আম্মু দেখতে চেয়েছিল? আচ্ছা আচ্ছা, কি ও তোমার গার্লফ্রেন্ড হয়? হ্যাঁ ভাই, জি ভাই, আমার গার্লফ্রেন্ড। আর অলিভিয়া, তোমাকে ওই যে মুন্না ভাইয়ের কথা বলতাম না, উনি সেই আমাদের মুন্না ভাই। ও আচ্ছা আচ্ছা, ওই যে তুমি বলেছিলে যে বেশি কথা বলে, ওই মুন্না ভাই? আরে না না, ওইটা না, ওইটা তো আরেকটা এলাকার মুন্না ভাই, এইটা হলো আমাদের এলাকার মুন্না ভাই। আচ্ছা, আমি না এখানে দাঁড়িয়ে আছি, আমি বুঝতে পারছি। তুমি একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তুমি বেশি কথা বলো, একটু দাঁড়াও, আমি আসতেছি। কাছে আসো। রাতুল, দেখো তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। একটা সময় তো তোমাকে কোলে তুলেছি না? আপনি চাইলে তো আমাকে এখনো কোলে নিতে পারেন। এসব মেয়েদের সাথে থেকে এসব শিখছো না? বিয়ে করবো খুব ভালো কথা, তাই বলি এরকম মেয়ের সাথে? ভাইয়া, বিয়ে তো অনেক দেরি আছে, এখনই কেন বিয়ে নিয়ে ভাবতে হবে? তাহলে মায়ের সাথে দেখা করতে এনেছো কেন? আমার তো আন্টির সাথে কথা বলতে হবে। ভাইয়া প্লিজ 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 ভাইয়া, আম্মু তো বাসায় নাই। বাসায় কে নাই? আম্মু নাই। তাহলে তোমরা দুজন বাসায়? ছি 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 ছি, এইসব করো না, এইসব শুনো, যুগ পাল্টাইছে কিন্তু এসব না পাক। ছি, আমি বুঝলাম না, উনি আমার ড্রেস নিয়ে কথা বলতেছিল কেন? আমার ড্রেসে কি সমস্যা? উনি কি মানে মডার্ন না? উনি এই যুগে বসবাস করে কি উনি এসব কথা কেন বলছে? যা মজা হয়েছে মা! হয়েছে, অনেক প্রশংসা হয়েছে। এই তুই কতদিন এইভাবে মায়ের হাতে রান্না খাবি? কতদিন? হ্যাঁ, যতদিন পারা যায়। না, আমার তো বয়স হইতেছে নাকি, আমি তো একা একা আর কাজ করতে পারি না। কি করা যাবে এবার? তুই একটা বিয়ে কর বাবা। আমি তো বলছি বিয়ে করব, বিয়ে করব না কখন বলছি? তোমার তো অনেক সমস্যা, আমাদের এই যে আশেপাশে পাড়া প্রতিবেশী কত সুন্দর সুন্দর মেয়ে আছে, আর তোর তো আবার কোনো আমাদের আশেপাশের কোনো মেয়েই পছন্দ হয় না। আমি কি কখনো বলছি যে আমি বিয়ে করব না? আমি তো বলছি বিয়ে করব, একটাই শর্ত, পরের মতো একটা মেয়ে নিয়ে আসবো। আমি যাদের কথা বলতেছি তারাও পরের মতো। শোন, আজকে না ওই রাতুলের মার সাথে দেখা হয়েছিল। আমি কয়েকদিন আগে রাতুলের মাকে বলছিলাম ঘটকের কথা, ঘটক রাতুলের মার কাছে ছবি দিয়ে গেছে।
ছবি দেখবি দেখ এই হাসবি না কতগুলা ছবি আছে আর ওই ছবির পিছনে যে ফেসবুকে কি কি থাকে না আমি তো ওগুলা বুঝি না দেখে নিস আমি বুঝি না যে তুমি ছবি নিয়ে ঘুরতেছো বাহ সুন্দর সত্যি হ্যাঁ বাহ বাহ একজনের চারজন সুন্দর আহ কি শালীন ভদ্র নম্র দাও দেখি ফেসবুক আইডি দিয়েছে না দেখি একটা দুটো দেখি ওরে বাবা জি ওই ছবিটা দেখেন আর ফেসবুক আইডি দেখেন একটু বেশি সাজগোজ করছে একটু অন্যরকম জামা কাপড় পরছে কি হয়েছে অন্যরকম কি মানে হলো এটার মধ্যে শাড়ি পরা আর ওই ফেসবুকের মধ্যে একটু বেশি সাজগোজ করছে প্যান্ট শার্ট নাকি যেন একটু মনে পড়ছে দেওয়া মা তুমি তোমার ছেলেকে চিনো আমি এই যুগের ছেলে হইলেও আমি কিছু জিনিস মানি মেয়েদেরকে হইতে হবে শালীন ভদ্র নম্র এই ধরনের জামা কাপড় পরা মেয়ে সামনাসামনি বসে দেখা করা তো দূরের কথা কথা বলবো না কটকরে বলো ভদ্র নম্র শালীন পরীর মতো একটা মেয়ে নেবে শোন বাবা পৃথিবীতে শুধু মেয়ে কেন কোনো মানুষই পারফেক্ট হয় না যে ছবিগুলা সবাই তো আর একরকম না তুই আগে ওর সাথে কথা বল ওদের সাথে দেখা কর ছবিতে দেখলে কি মানুষ বোঝা যায় তারপরে তুই দেখ কেমন হয় আচ্ছা ঠিক আছে যতগুলো ছবি আনছো সবগুলোর ফেসবুক আইডি দেখব যদি এর মাঝে কেউ মনে হয় যে আমি যেরকম পরীর মতো চাচ্ছি সেরকম তাহলে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আমি কল দিয়ে জানাব আই কি সমস্যা আপনার একটা বোরখা পরা মেয়ে দেখি এরকম মানে ঘুরে ঘুরে কি দেখছেন আপনি তুমি একটু ওদিকে দাঁড়াও আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে যেভাবে আপনার দিকে তাকিয়েছিলাম সেটা হয়তো আপনার ভালো লাগেনি এটা আমার বোঝা উচিত ছিল ঘটনাটা হলো আমার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভদ্র নম্র শালীন একজন মানুষ এখন যুগটা যেরকম এ ধরনের মানুষ তো আসলে খুব একটা দেখা যায় না তাই হয়তো আপনার সাথে পরিচয় হবার একটা তাগিদ থেকে আমি আপনার দিকে তাকিয়েছিলাম এতটুকুই ভুল বুঝবেন না মানে আপনাদের সমস্যাটা কোথায় বলবেন রাস্তা দিয়ে একটা মেয়ে ভদ্র নম্র সে বোরখা পরে হেঁটে যাচ্ছে তাই বলে এভাবে তাকাতে হবে আর মানে চাইলেই পরিচয় হওয়া যায় একটা মানুষের সাথে এভাবে মেয়েরা যখন রাস্তায় বোরখা পরে বের হয় তাও সমস্যা ওয়েস্টার্ন ড্রেস পরে বের হলে তাও সমস্যা সমস্যা আপনাদের মানসিকতার মধ্যে প্লিজ এই মানসিকতাটা আপনারা একটু চেঞ্জ করেন আপনি একটু বেশি বেশি বলছেন আমি কিন্তু তেমন কিছুই থামেন প্লিজ আমরা সবকিছু বুঝি ঠিক আছে আর আপনাকে কিছু বলতে হবে না আর এভাবে কখনো কাউকে দাঁড় করাবেন না রাস্তায় যান এটা কি হলো ভাইয়া ওই মেয়েটা এরকম ব্যবহার খারাপ করে গেল কেন দেখতে তো ভদ্র নম্রই লাগছিল কিন্তু কি রকচটা আসলে নাই আমি যেরকম পরীর মতো মেয়েতে করছি না এই মেয়েটা না হলো আছে কোথাও না কোথাও তো আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ওকে চিনছেন চিনছি তো কেমন আছো ভালো ভাই ভাইয়া দুই মাস আগে ওকে বলছিলেন মাথার চুলগুলো কেটে ফেলতে এখন পর্যন্ত চুল কাটে নাই কি ব্যাপার দুই মাস আগে বলছি চুল কাটতে কাটো না কেন ভাইয়া আমি তো বড় চুল ইচ্ছে করে রাখিনি ইচ্ছে করে রাখো না এমনি ভেঙে গেছে ভাই আমার গার্লফ্রেন্ড আছে না সে মনে করে ছেলে মেয়ে সমান অধিকার হওয়া উচিত কি বলে
সমান অধিকার আর এই পাটের আশের মধ্যে সম্পর্ক কি ভাইয়া? আমার গার্লফ্রেন্ড আর আমার ম্যাচিং ম্যাচিং হেয়ার কাট। ওরে বাবা, প্রেম ম্যাচিং হেয়ার কাট! গায়ে উলকি আঁকাইছো, চুল রং করছো, বড় করছো, ম্যাচিং ম্যাচিং প্রেম করতে হয় তোমাদের, কিচ্ছু যায় আসে না আমার। আমার যায় আসে যখন ছোট ছোট ছেলে মেয়েগুলো এগুলো দেখে এবং মনে করে এটা নর্মাল। আমাদের সমাজের একটা কালচার আছে, আমাদের সমাজের একটা নিয়ম আছে, এগুলো কি আর মাথা নাড়ায়? ওর বাবারে আমি চিনি, নেহায় ভদ্র মানুষ বলে তোমার শাসন করতে পারে না, বাট আমার সামনে এগুলো হবে না। দু মাস আগে ভদ্রভাবে বলছি, চলো সেলুন যাবা। ভাইয়া, সেলুনে গেলে তো খালি চুল কাটাবেন, ওর চুলের যে কালার ওটা ন্যাড়া করে দিন। ন্যাড়া করলে ভালো হবে না? ম্যাচিং। চলো ভাই। যদি আপনি কিছু মনে না করেন আমি আপনাকে নিয়ে যাই। হ্যাঁ, দেখিয়ে দিলে ভালো। আমার নাম মুন্না। ওয়ালাইকুম সালাম, আমি খুশবু। আপনি কি কোনো আত্মীয়র বাসায় এসেছেন? জি, আমার খালার বাসায় এখানে, ওনার সাথে একটু দেখা করতে এসেছি। আপনি? আমার বাসায় এলাকাতেই, কিন্তু পড়াতে আসি, টিউশনি করি বিল্ডিং। কিছু মনে না করলে একটা কথা বলি? জি। আমি না আসলে একটু ট্রেডিশনাল একটা মানুষ, সনাতনী চিন্তাভাবনায় বিশ্বাস করি। কীভাবে বলবো, সহজ সরল নম্র ভদ্র মানুষ দেখলে আমার খুব ভালো লাগে, কারণ এই যুগে না এরকম মানুষ দেখা যায় না। আজকাল সবাই এত ফাস্ট, এত, বুঝতেই পারছেন। সো আপনাকে দেখে মনে হলো যে এখনও আছে এরকম মানুষ যাদের দেখলে মনটা ভরে যায়, পরীর মতো। জি না, মানে আমার এলাকার ছোট ভাইরা আমাকে একটু খোঁচাখুচি করে যে ভাই আপনি বয়স হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ড নাই, বিয়ে শাদী করবে না। তখন আমি বলি যে জীবনে পরীর মতো কেউ আসলে হয়তো। আচ্ছা, মানে একটু বেশি কথা বলছি আমি। এক ঘন্টা ধরে বসে আছি, আরো পরে আসতে। আচ্ছা, বাসার সবকিছু সামলায় আসতে হচ্ছে না? বাসার সবকিছু খেয়াল তো আমি রাখি না, তো তোমার বুঝতে হবে মুন্না। সরি, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমরা তো থাকি পাশাপাশি এলাকায়, আমি তোমাকে পিক করে আনলে কি সমস্যাটা? পিক করে আনলে কি সমস্যা হয়? তোমাকে আমার বাসার নিচে কেউ দেখে ফেললে কি হবে বলো তো? আর আমার সাথে দেখা করবা,
কিছুক্ষণ ওয়েট করছো, এ নিয়ে এত কথা শোনাতে হবে তোমার আমাকে? হ্যাঁ, পয়সা দেখা করতে একটু ওয়েট করতে হয়, জানো না? ওয়েট করতে হলে কি হয়েছে? তাও ঠিক, পরিষদে দেখা করতে পারছি, এটাই তো কত বড়। আচ্ছা শোনো, বাসার কথা যদি বলো, একটা কথা মনে পড়লো, তুমি আমার বাসায় আসতেছো কবে? বাসায় যাচ্ছি মানে? মানে তোমাকে আমার বাসায় নিয়ে যাবো কবে? মুন্না, তুমি আমাকে কি টাইপের মেয়ে মনে করছো বলো তো? হ্যাঁ, আমি বলতেছি আমার মায়ের সাথে তোমার পরিচয় করিয়ে দেবার কথা, আর তুমি বলতেছো কি সব বিয়ের আগে? ও সরি, আমার মা এক ঘটকের সাথে যোগাযোগ করেছে, ঘটক শুধু ছবি দেখায়, যে মেয়ের ছবি দেখায় বলে এই মেয়ে আমার জন্য পারফেক্ট, আমার জন্য পারফেক্ট। আমি খুবই বিরক্ত, মা যখন তার পরীর মতো বৌমাকে দেখবে তখন আমি একটু শান্তি পাবো, এই জন্য বলছি। আচ্ছা, এই যে ঘটক এতগুলো পারফেক্ট পারফেক্ট মেয়ে তোমাকে দেখাচ্ছে, এই পারফেক্ট মেয়ের মধ্যে একজনকে তুমি বিয়ে করে ফেলো না? তোমাকে কেউ মানা করছে, কেউ আটকাইছে? মজা নিচ্ছ না? মায়ের সাথে দেখা করতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু বিয়ের সাথে নিয়ে আরও কয়েকদিন পরে আলাপ করি। বাসায় একটা ঝামেলা চলতেছে তো, তোমাকে এখনো বলা হয় নাই, চিন্তা করছি পরে একবারে খুলে বলবো। কি ঝামেলা? পরব। আর আরেকটা জিনিস হচ্ছে, মা যদি আমার বাসায় প্রস্তাব নিয়ে এসে দেখা করে তাহলে একটু বেটার হতো না? হ্যাঁ, সেটা স্বাভাবিক না, প্রস্তাব নিয়ে যাওয়াটা। কিন্তু মাকে কিভাবে বলবো, আমি তো একটু। আচ্ছা ঠিক আছে, কিছু একটা আইডিয়া বের করে ফেলবো, এখন কী তা লাগছে এগুলো নিয়ে আর কথা বলবো না। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। হুম, বেশিক্ষণ থাকতে পারবো না। ঠিক আছে, মেনু দেখে এমন একটা কিছু অর্ডার করি যেটা আসলে ওদের এখানে নাই, বাজার থেকে কিনে এনে রান্না করে তারপরে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে না খেয়ে চলে যাবো? হয়ে যা তবে আমাদের আমি তুমি আমরা সাথে সময় ধরে ফেলো হাত কোনো দ্বিধা নয়, হোক না আবার ভালোবাসার জয়। না খাইনি, মন ভালো নেই, খেতে ইচ্ছে করছে না। একটা ভাবেই মনটা ভালো হবে, বুঝছো? তোমাকে দেখলে। এখন কি আমার তোমাকে বাবু সোনা এসব বলে খাওয়াতে হবে? হ্যাঁ দেখো, আমি কিন্তু এসব ব্যাঙ্কামি একদম পারি না, তুমি ঠিকঠাক মতো খেয়ে নাও, যাও। বললাম তো তোমাকে দেখতে হবে আমার। তোমার বাসার সামনে আসি, তুমি একটু বারান্দায় আসো, তাহলে যদি মন ভালো হয় একটু খেতে ইচ্ছা করে, আর মন ভরলেই তখন পেট ভরে যাবে। মন ভরতে হবে না। হুম, বিয়ের পরে মন ভরে একবারে তোমার পরীকে দেখো, এখন তুমি নিজে খেয়ে একটু দেখো মা খাইছে কিনা। এই জন্যই তো, এই জন্য তো আমার তোমাকেই লাগবে, নিজের বাসার সবার খোঁজ নিয়ে, আমার খোঁজ নিয়ে, আবার আমার মায়েরও খোঁজ নিয়ে। এরকম মানুষ হয় বলো? এরকম আরেকটা পরি আমি পাবো? আচ্ছা, এতদিন কই ছিল তুমি বলো তো? কই আর থাকবো, পুরীর দেশে ছিলাম। আচ্ছা তুমি আমার আগে কয়েকটা পরীর সাথে প্রেম করছো বলো তো? তোমার কথা শুনে কিন্তু মনে হয় তুমি পরীদের নিয়ে হেভি এক্সপিরিয়েন্স, সেন্স অফ হিউমারও আছে। শুনো,
তোমার সাথে এভাবে কথা বলি বলে সবার সাথে বলি না, আমি অনেক ভাব নিয়ে চলি। তোমার বাসার সামনে আসতেছি, তুমি বারান্দায় আসো। তোমাকে না দেখলে আমি ঘুমাবো না, খাবো না, কিচ্ছু করবো না। এত ন্যাকামি করতে হবে না, এখন খেয়ে তাড়াতাড়ি ঘুমাও। আচ্ছা, গুড নাইট, বাই। প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। বেহেস্তি সুবাস কোথেকে আসতেছে? বেহেস্তির পুরি চলে আসছে। এত ভালো ভালো কথা বইলো না, অনেক ঢং হয়েছে। সব ভালো কথা যদি এখনি বলে ফেলো, বিয়ের পরে কি বলবা? কয়েকটা কথা জমায় রাখো। ভালো কথা বেশি বলি তো ওই জন্য পাত্তা দিচ্ছ না। দশটা না পাঁচটা না একটা প্রেম করছি জীবনে, একটু ভালো কথা বলি, একটু ঢং করি। আমার কি মনে হয় জানো, আমার একটা থিওরি আছে। আমার মনে হয় বিয়ে করার পর তুমি আমাকে নিয়ে একদম বিরক্ত হয়ে যাবা। তোমার খালি মাথার মধ্যে ঘুরতে থাকবে কখন পড়ি আমার কাছ থেকে দূরে যাবে। জি না, সেটা কখনো হবে না। আমি সারা জীবন তোমার গুণমুগ্ধ থাকবো। আমার খালি মনে হয় যে আমাদের রিলেশনশিপ, বিয়ে, এইগুলো নিয়ে আমি একা এক্সাইটেড, তুমি একদমই এক্সাইটেড না। তার মানে কি? তার মানে তুমি আসলে এখনো কনফিউজড আমাদের ব্যাপারে। তোমার কি আরো অপশন দেখি না? হ্যাঁ, সত্যি আরো অপশন দেখা লাগবে না? অপশন দেখা বা ওভারথিঙ্ক করার কিছু নাই। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমরা বিয়ে করব, দ্যাটস ইট এন্ড দ্যাটস ফাইনাল। এতক্ষণ একটা ভালো কথা বলছো, ভাগ্যিস ঘটনাটা ঘটায় ফেলছি। কি ঘটনা ঘটাইছো? মাকে বলে দিছি। কি বলছো? বলছি যে তোমার পরীর মতো বৌমা খুঁজে পাইছি। আর মা কি বলছে? ছবি দেখতে চাইছে, দেখালাম। তুমি আমাকে এই কথাটা আগে বলবা না? সারপ্রাইজ দিলাম। আচ্ছা, একটা সারপ্রাইজ আছে। আবার কি করছো তুমি মুন্না? কি করছো তুমি বলো? বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছে আমার মা আমার জন্য আগামী সপ্তাহে তোমাদের বাসায়। কিন্তু যাওয়ার আগে তুমি আমার বাসায় একদিন আসবে, মার সাথে পরিচয় করাই দিই। পরশু আসি? পরশু কেন, কালকে না কেন? কালকে বাসায় অনেক গেস্ট থাকবে, পরশু কি খবর মুন্না? তোমাকে তো আজকাল বাসায় খুঁজেই পাওয়া যায় না, থাকো কোথায়? চলো বাসায় চলো। কেন, আমার সাথে কি কাজ? আরে তোমার সাথেই তো আমার কাজ, তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তোমার মা তোমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, তাই তুমি তোমার মা আর আমি বসে সিদ্ধান্তটা নিয়ে ফেলবো। কোনো সিদ্ধান্ত নিতে হবে না আমার জন্য, আপনার কাউকে খুঁজতে হবে না। কেন? কারণ আপনি যাদেরকে নিয়ে এসছেন তারা কেউ বউ ম্যাটেরিয়াল না। আরে ভাই, আমি তোমার আরও সুন্দর সুন্দর মেয়ে দেখাবো, তুমি আমাকে একটু সুযোগ দাও। না। তাহলে তুমি কীরকম মেয়ে চাচ্ছ? কীরকম আবার? আমার মতো ভদ্র, নম্র, শালীন, এরকম মানুষ। আপনি যাদের ছবি পাঠিয়েছেন তাদের ফেসবুক আইডি দেখেই বোঝা গেছে তারা কেমন। সো আর কষ্ট করেন না। হ্যাঁ, আমি আমার পছন্দের পরিমতমে পেয়ে গেছি, আমি জানি কাকে বিয়ে করব। আপনার চিন্তা করতে হবে না, সঠিক সময়ে বিয়ের দাওয়াত হবে, ঠিক আছে? তারপরেও একটা যদি সুযোগ দিতে আমাকে ভাইয়া,
আপনি গার্লফ্রেন্ড খুঁজে পাইছেন? এটা কি শুনাইলেন? আপনি ভাবি খুঁজে পাইছেন, আমরা কিচ্ছু জানি না, এলাকার কেউ কিচ্ছু জানে না। আমরা বড়রা কথা বলছি না, এর মাঝে আসছো কেন? তুমি ওদিকে যাও না। ঠিক আছে, তারপর আমাদের এলাকার একটা দায়িত্ব আছে না আমাদের ছেলেপেলেদের? আচ্ছা তো বলতেছি তো, ওইদিকে যাও, পরে কথা বলবো। যাও যাও, বড়দের মাঝখানে ঢুকে। শুনেন, আমার পছন্দের মেয়ে আমি পেয়ে গেছি, বিয়ের কার্ডও ছাপাতে দিচ্ছি, দাওয়াত পেয়ে যাবেন, চলে আসবেন। আমার সাথে দেখা করার দরকার নেই। হ্যাঁ হ্যালো, শুনো, আমি একটু এক্সাইটমেন্টে তাড়াতাড়ি চলে আসছি, তাড়াতাড়ি আসো। কই, কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে। চলো। কাকে কি বলছেন? মুন্না। এই মুন্না, মা আমাদের জন্য ওয়েট করতেছে, চলো। আজকে না মার সাথে দেখা করার কথা, মা আমাদের জন্য ওয়েট করতেছে, চলো। মুন্না, এই মুন্না, কি তুমি আবার আমাকে দেখে ভাষা হারাচ্ছো না? হ্যাঁ, এত ঢং করতে পারো তুমি, চলো তো, চলো। হ্যাঁ, ভাষা তো হারিয়ে ফেলছি, কারণ আমি তো তোমাকে এভাবে দেখে অভ্যস্ত না। কি হয়েছে, সমস্যা কি তোমার? আমার কি সমস্যা হবে? আমি অ্যাবসলিউটলি ফাইন, বাট তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো সমস্যা হয়েছে। তুমি ঠিক আছো? সমস্যা হয়েছে? তোমাকে এভাবে দেখে তো আমার সমস্যা হয়েছে, আমি তো তোমাকে এভাবে কোনো দেখি নাই। আজকে আমরা আমার মায়ের সাথে তোমার দেখা করাতে নিয়ে যাবো, আর তুমি এরকম ছিঁড়া ফাটা জামা পরে এসছো কেন? এটা কি, তুমি তো এরকম না। আমি সবসময় স্বপ্ন দেখেছি আমার সাথে যে থাকবে সারাটা জীবন, সে ভুরির মতো সুন্দর হবে এবং তার আচার ব্যবহারও খুব শালীন হবে, এবং তুমি সেরকমই একটা মানুষ ছিলে, কিন্তু আজকে তুমি মজা করছো না, মানে মজা করে এরকম তুমি যাও বাসা থেকে একটু চেঞ্জ হয়ে আসো। তুমি কি বলতেছো এগুলা মুন্না? আমার কাপড় চেঞ্জ হয়েছে তার মানে তো এই না যে আমি মানুষ হিসেবে চেঞ্জ হয়ে গেছি। এতদিন আমার বড় মামা মিডল ইস্ট থেকে আসছিল, উনি একটু স্ট্রিক্ট টাইপের দেখে আমি ঘোমটা টোমটা দিয়ে চলাফেরা করছি, ডাজন্ট মিন আমি ওরকম। বড় মামা, তুমি তাহলে কেমন? আমাকে এখন যেভাবে দেখতেছো আমি সেরকম। আমার যখন ফ্রেন্ডদের সাথে ইচ্ছা করে আমি তখন বের হই, ফ্রেন্ডদের সাথে চিল করি, ঘোরাঘুরি করি, যেভাবে মন চায় সেভাবে চলাফেরা করি, দ্যাটস ইট। ও, তুমি চিল করো না? আচ্ছা, জি আপনাকে আমি মুন্নার সাথে কয়েকবার দেখেছিলাম, আপনি কি আমাকে একটু প্লিজ বলতে পারবেন মুন্না কোন বাসায় থাকে? আমাদের মুন্না ভাই। হ্যাঁ, আপনার সাথে আমি দেখেছিলাম বেশ কয়েকবার। আরে সে তো এখন বিশাল যন্ত্রণায় আছে। কেন, কি যন্ত্রণা? আর বলবেন না তো, সে কোন এক মেয়ের সাথে প্রেম করছে, সেই মেয়ে নাকি পরীর মতো দেখতে, সেই মেয়ের কথা বলতে বলতে এলাকার মানুষের মাথা খারাপ করে দিয়েছে, মনে করেন কোনো ব্রেকই ধরে না, ড্রাইভ করতেই থাকে করতেই থাকে। ঠিক বুঝলাম না। বুঝলেন না, ধরেন যে সে যখন ওই মেয়ের কথা বলা শুরু করে, সামনে গ্রিন সিগন্যাল আসুক আর রেড আসুক, কোনো ব্রেক মানে না, সোজা যাইতেই থাকে, কোনো ট্রাফিকেরই সাধ্য নাই তারে থামায়। বাহ, মুন্না এত প্রশংসা করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনার কথা। আপু, উনি যে কী কী করতে পারে আপনাকে বললে বিশ্বাসই করতে পারবেন না আপনি। একদিন জানেন,
আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমাকে আটকায় বলতেছে, এই দূরে সর, তুই না পাক না পাক, মানে আজীব। আচ্ছা আমাকে একটু দেখেন তো, মানে আমাকে দেখে কি আপনার মনে হয় আমি না পাক? আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখে কি লাগছে সেটা না হয় না বলি, আপনি প্লিজ একটু আমাকে বলবেন মুন্না কোন বাসায় থাকে বা মুন্না বাসায় আছে নাকি, একটু বললে আমি অনেক উপকৃত হতাম। আপু আজকে পাপি পাপন তার পাপিয়া গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে আমার বাসায়, বাইরে লাগিয়ে দিছে ডোন্ট ডিস্টার্ব, পাপনের ডেট, এই জন্যই এখানে পাহারা দিচ্ছি যাতে মুন্না ভাই দেখে না ফেলে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আপনি পাহারা দেন, সমস্যা নাই, আমি খুঁজে নিচ্ছি মুন্না। আচ্ছা দাঁড়ান, আপনি মুন্না ভাইয়ের বাসা খুঁজতেছেন, আপনি কি আমাদের তাহলে সেই পরির মতো ভাবি, তাই না? আপনি আমাদের মুন্না ভাবি না? জি ভাবি। আপনি আজকে প্রথম আমাদের এলাকায় আসছেন, আপনাকে আমি গ্র্যান্ড রিসেপশন দেব, আপনি জাস্ট এখানে দাঁড়ান, আমি যাব আর আসব। আচ্ছা আচ্ছা প্লিজ, এসব কিছু করার দরকার নেই, আমি খুঁজে নিচ্ছি। না 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 ভাবি, আপনি নড়বেন না, আপনি এখানে দাঁড়ান, আমি জাস্ট যাব আর আসব। এই যে নড়বেন না, আসতেছি আমি, জাস্ট আসতেছি, দাঁড়ান। আরে কি মুসিবতে পড়লাম। ভাবি এলাকায় মুন্না ভাবির আগমন, মুন্না ভাবি এলাকায়, মুন্না ভাবির আগমন, মুন্না ভাবি এলাকায়, মুন্না ভাবির আগমন, মুন্না ভাবি এলাকায়। ভাবি আপনি এখানে দাঁড়ান, আমি খালি উপরে গিয়ে পারমিশনটা নিয়ে আসি, তারপরে আপনাকে উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আমার ভাবি, আমাদের সবার ভাবি, আপনার সেই পরির মতো গার্লফ্রেন্ড বাসার নিচে আসছে। ও আসছে কেন, কি বলছে? বাসায় আসছে, কয়েকদিন ধরে নাকি আপনার সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। আর সত্যি কথা ভাইয়া, মানে গার্লফ্রেন্ড তো সবারই থাকে, কিন্তু মানে এত সুন্দর গার্লফ্রেন্ড, মনে হচ্ছে আকাশ থেকে একটা পরি নেমে আসছে জাস্ট এখনই। মানে ভাবিকে দেখেই না একটা অন্যরকম ব্যাপার কাজ করছে। চুপ, আমার কোনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই, একটা মেয়ে, এমনি একটা মেয়ে, যে কোনো একটা মেয়ে, কিন্তু যে বলো যে আমি বাসায় নাই, বলো যে ঢাকা বেড়ে গেছে, চিটাং গেছে, আসতে মাস না মাস না, বলবো আর কবে আসবে জানা নেই, বাসায় আন্টি জানে না যে কবে আসবে, তুমি তাড়াতাড়ি যাও। মানে এটা কি ঠিক হবে? এত কথা বলো না, নিচে যাও। ভাবি ভাইয়া তো বাসায় নাই। ও কখন আসবে? আমি তখন আসি, সমস্যা নেই। না ভাবি আপনি এক কাজ করেন, আপনি এক সপ্তাহ, না আপনি এক মাস, আপনি এক বছর পরেই আসেন, ভালো হবে। ও ঠিক আছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হ্যাঁ আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। সবই তো ছিল ঠিকঠাক গল্পের শুরুতে, কথা ছিল হাঁটব এ পথ একসাথে, কেন হলো ছ
সুরমার তবে দোষ ছিল কার, কেন হলো চুরমা তবে দোষ ছিল কার। আমি তো হতে চাই শুধু যে তোমার, ফিরে এসে আজ হাতটা ধরো আমার। আমি তো হতে চাই শুধু যে তোমার, ফিরে এসে আজ হাতটা ধরো আমার। ও ও ও ও, আমি এত প্রিপারেশন নিয়ে অপেক্ষা করে আছি, কবে তোর পরের মতো বউটা দেখব। এই তুই না এতদিন খুশবু খুশবু করলি, হঠাৎ করে তোর কি হইল, মনমরা হয়ে আছিস কেন? দেখো মা, মানুষ মানুষের মতো হয়, পরের মতো হয় না। খুশবুর সাথে আর কখনো কথা হবে না। তোমার পরিচিত একটা ঘটক আছে না, দেখা করে একটা পছন্দসই মেয়ে নিয়ে আসো, বিয়ে করে ফেলবো। শোন, সম্পর্কের মধ্যে ঝামেলা হইতেই পারে, কিন্তু ঝগড়া করে তো আর সমাধান হয় না। তুই ওরে ডাক, ওরে নিয়ে বসে কথা বল, তাহলে দেখবি সমাধান হয়ে যাবে। তুই না ওরে অনেক ভালোবাসিস, যে দেখ খুশবুও খুব কষ্ট পাচ্ছে, ওরে তো কিছু বলার থাকতে পারে। দেখো মা, আমি এত কথা তোমাকে বোঝাতে পারবো না। শোন বাবা, সেই জন্যই বলতেছি ওকে ডেকে ওর সাথে কথা বল, যাকে নিয়ে সমস্যা সেই পারবে সমাধান করতে। যা, মন খারাপ করে থাকিস না, ফোন করে কথা বল। চাই শুধু যে তোমার, ফিরে এসে আজ হাতটা ধরো আমার। আমি তো হতে চাই শুধু যে তোমার, ফিরে এসে আজ হাতটা ধরো আমার। আমাকে এখানে আবার দেখেছো, বাসা থেকে তাড়িয়ে দেওয়ার পর কি অপমান করা শেষ হয় নাই তোমার? ক্ষমা চাইতে রেখেছি। ক্ষমা চাইতে মানে? নিজের ভুল স্বীকার করার মতো অভ্যাস আমার নেই। এলাকার বড় ভাই সবাইকে যা বলি সবাই তাই মানে। সবসময় ভাব করি যে আমি বেশি বুঝি, আমি যে কতটা ইম্যাচিওর এই ব্যাপারটা বুঝতে আমার না একটা মানুষের প্রেমে পড়তে হয়েছে তোমার। কি একটা মানুষ আমি, একটা মানুষ তার সবকিছু সবকিছু হচ্ছে বাহ্যিক একটা অবয়ব। দেখতে কেমন, জামা কাপড় কেমন পরলো, এত ইমম্যাচিওর কিভাবে ছিলাম আমি সারাটা জীবন? আমি তোমাকে অসম্ভব
কষ্ট দিয়েছি অকারণে। তুমি আমাকে একবার বলতা, তুমি আমাকে একবার বললে তো আমি দ্বিতীয়বার কোনো কিছু চিন্তা করা ছাড়াই তোমার জন্য বদলায় যেতে পারতাম। কিন্তু বদলাতে হবে কেন? এই অন্তঃসারা শূন্য মানুষের জন্য আমি তো তোমার ভেতরের মানুষটাকে ভালোবাসি। বাইরের পরীর মতো মানুষ আর কতটা শালীন এগুলো আসলে তুচ্ছ। তোমার জন্য আমার যে অনুভূতিটা প্রতিনিয়ত ভেতরে কাজ করছে সেটাই আসল। বদলাতে হলে বদলাতে হবে আমাকে, এই অন্তঃসা শূন্য ইম্যাচুর মানুষটাকে। বদলাবে? বদলাতে হবে না। হবে না? না। অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছি আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন।